আবু হানিফা রহমাতুল্লাহ জমানায় কয়েকজন ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে পাঁচটা প্রশ্ন করে চ্যালেঞ্জ করলেন যদি কেউ এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারো আমরা সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে যাব যদি এই পাঁচটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারে তাহলে আমরা সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে যাব এক নম্বর প্রশ্ন হলো আল্লাহর আগে কে ছিল দুই নম্বর প্রশ্ন হলো আল্লাহ এখন কি করেন তিন নম্বর প্রশ্ন হলো আল্লাহ যে আছে এটা বসবো কিভাবে চার নম্বর প্রশ্ন হলো আল্লাহ একা পৃথিবীর সব কিছু কিভাবে দেখেন পাঁচ নম্বর হলো আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের কোন রাস্তা দিয়া কোন পথ দিয়া রাজ করেছেন এই পাঁচটা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে আমরা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব এই পাঁচটা প্রশ্ন যখন ইরাক বাগদাদের সকল আলেমের কাছে এই পাঁচটা প্রশ্ন পৌঁছাইছে যে ইহুদি খ্রিস্টানরা চ্যালেঞ্জ করছে এই পাঁচটা প্রশ্ন দিয়ে এই পাঁচটা প্রশ্ন যে আলেমি দেখেন সেই আশ্চর্য হয়ে যান হতবাক হয়ে যান এত কঠিন প্রশ্ন এই পাঁচটা প্রশ্নের উত্তর তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর তো কোরআন হাদিস দেয়া দেওয়া যাইব না সবগুলো দেওয়া সম্ভব না সবগুলো নাই সবাই টেনশনে পড়ে গেছে সবাই চিন্তায় পড়ে গেছে যেই দেখে প্রশ্নগুলো সেই চিন্তায় পড়ে যায় এক পর্যায়ে এই প্রশ্নগুলো যখন নোমান বিন সাবেদ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাল এর কাছে এই প্রশ্ন পৌঁছায় তখন তার বয়স এগারো থেকে ১৩ বছর ওই বয়সে নোমান বিন সাবেদ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাল হাফেজ ছিলেন সাত বছর বয়সে হাফেজ হয়ে গেছেন এত জেহেন আল্লাহ দান করেছেন ১৩ বছর বয়সে এক লক্ষ হাদিস মুখস্থ ছিলেন এবং ওই বয়সে তার কাছে যেই মাসালাই দেওয়া হতো সেই মাসালাই তিনি ইস্তেমবাদ করতে পারতেন ওই মাসালার ফয়সালা দিতে পারতেন এত জেহেন এত জেহেন আল্লাহ দান করেছেন যখন ইমাম আজম আবু আনিবর রহমতুল্লাহ প্রশ্নগুলো দেখলেন তিনি দেখে বললেন ইনশাল্লাহ আমি সবার পক্ষ থেকে আমি এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব আমি একাই যথেষ্ট নমান বিন সাবেদ আমি একাই যথেষ্ট এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি দিব সকল আলেমদের মুখে হাসি পড়ল সকলে মিলে একটা দিন তারিখ ঠিক করলো অমুক দিন অমুক জায়গায় বিশাল সভা হবে সেই সবার মঞ্চেই এই পাঁচটা প্রশ্নের উত্তর এই চ্যালেঞ্জে করা হয়েছে এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া হবে দিন তারিখ ঠিক হইল দিন মোতাবেক সবাই উপস্থিত হয়ে গেল ইমাম আজম আবু আনিব রহমাতুল্লাহ উপস্থিত তিনি ইহুদি খ্রিস্টানদেরকে বললেন কে আমাকে প্রশ্ন করবে একজন কে আমাকে প্রশ্ন করবে তারা সবাই দেখা দিল ওই যে চেয়ারে বসা সে আপনাকে প্রশ্ন করবে ইমাম আজম আবু আনিব রহমতুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন তুমি যে আমার প্রশ্ন করবা আপনি যে আমার প্রশ্ন করবেন আপনি কি এই প্রশ্নের উত্তর জানেন উত্তরগুলো আপনার জানা আছে তুমি যে আমারে প্রশ্ন করবা এই প্রশ্নের উত্তর কি তুমি জানো ওই দুইটা বলে আমি প্রশ্নই জানি আমি উত্তর জানি না ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন আমি তো এই প্রশ্নের উত্তর জানি সুতরাং আমি তোমার চাইতে জ্ঞান বেশি রাখি আমি তোমার চাইতে সম্মান বেশি রাখি তাহলে তুমি আর চেয়ার এক মুহূর্ত বসতে পারবো না তুমি চেয়ার থেকে উঠো আমার চেয়ারে বসতে দাও আমাকে চেয়ারে বসতে দাও আর তুমি দাঁড়া প্রশ্ন করো কারণ আমি সম্মানিত ব্যক্তি আজকে এখানে আমি প্রশ্নের উত্তর জানি তুমি জানো না ইহুদি খ্রিস্টান যারা আসছিল সবাই বলে ঠিক আছে কথা তো ঠিক আছে এরপর তিনি চেয়ারে বসলেন বৈশা তার জিজ্ঞাসা করলেন তোমার এক নম্বর প্রশ্ন কি বলো ওই হুদি ওইটা আমার এক নম্বর প্রশ্ন হলো আল্লাহ এখন কি করেন ইমাম আজম আবু আনিব রহমতুল্লাহ সাথে সাথে উত্তর দিলেন এখন আমারে আল্লাহ রব্বুল আলমিন এখন কি করেন আল্লাহ রব্বুল আলমিন এখন তোমার এই চেয়ার থেকে নামায় অবদস্থ করলেন আর আমার এই চেয়ারে বসার সম্মান দান করলেন এই কথা শুই না সকল আলেমগণ এবং সকল যত মুসলমান ছিলেন সকলে এক বাক্যে আল্লাহ আকবার বলে চিৎকার মারলেন আল্লাহ আকবার এত পুকুর জিহেন আল্লাহ তালা দান করলেন ইমাম আজম আবানিব রহমতুল্লাহ আলাইকে তোমার এই চেয়ার থেকে নামাইয়া অবদস্ত করলেন লাঞ্ছিত করলেন আর আমার এই চেয়ারে বসার সম্মান দান করলেন আল্লাহ এখন এটাই করলেন দুই নম্বর প্রশ্ন কি দুই নম্বর প্রশ্ন হলো আল্লাহর আগে কে ছিল ইমাম আজম আবনীবুর রহমতুল্লাহ বললেন তোমাদের ভিতরে গণনা কে ভালো জানে একজন দ্বারা বললো আমি গণনা ভালো জানি ইমাম আজম আবু আনীব রহমতুল্লা আলী বললেন গণনা শুরু করো এক থেকে গনো এক থেকে গণনা শুরু করলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ বললি তিনি বললেন থামো এখন তুমি দশ থেকে উল্টাভাবে গণনা করো ওই ব্যক্তি গণনা শুরু করলো দশ নয় আট সাত ছয় এভাবে গুনতে গুনতে যখন এক পর্যন্ত আসছে এরপর আর গোনে না রহমতুল বললেন একের আগে কি তখন ওই লোকটি বলল কিছুই নাই ইমাম আজম আবুানিব রহমতুল্লাহ বললেন বন্ধু একের আগে যেমন কিছু নাই আমার আল্লাহর আগেও কিছু ছিল না আমার আল্লাহর আগেও কিছু ছিল না কুল্ ওল্লাহ হাত তিনি এক আল্লাহ হুচ্সমা তিনি অমোক ব্যক্তি লা মেলে দোলা মিউলা তিনি কাহরে জন্ম না এবং কার থেকে জন্মগ্রহণ করেন নাই অলা মিয়া কুল্লাহু কুপন হাত আর তার সমক কেউ নাই সমতুল্য কেউ নাই হুল আউল ওয়াল আ হিরুল জ হিরুয়াল বা তিনি শুরুতেও ছিলেন তিনি শ্বাসও থাকবেন তিনি প্রকাশ্যে আছে তিনি গোপনও থাকবেন তিনি হলেন আ ল একটা কথা মনে রাখেন বন্ধু এই প্রশ্নটা ছোট থাকতে আমাদের মনে আসতো আল্লাহর আগে কে ছিল নাউজুবিল্লাহ ঠিক না এটা আশা কিন্তু আসে ছোটবেলায় কিন্তু এই প্রশ্নটা নাস্তিক যারা আছে এদের ভিতরে বেশি বেশি দাগে একটা কথা মনে রাইখে আমার বিশ্ব নবীজি কিন্তু বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণিত একটা সময় আসবে একটা পর্যায় আসবে যেই পর্যায় একে অপরকে খুব প্রশ্ন করবে একটা সময় বলবে এই যে জিনিসটা দেখা যায় এরা তো আল্লাহ সৃষ্টি করছেন ওই যে জিনিসটা দেখা যায় আল্লাহ সৃষ্টি কিন্তু আল্লাহরে এরকম প্রশ্ন যখন আসবে বিশ্বনব বলেন তখন তোমরা বলবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি আল্লাহর উপর ঈমান এনেছি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি এরপর জিজ্ঞাসা করলেন তোমার তিন নম্বর প্রশ্ন কি ওই ইহুদি পাদ্রি বলল আমার তিন নম্বর প্রশ্ন হল আমার তিন নম্বর প্রশ্ন হলো আল্লাহ যা আছে কিভাবে বসবো তার একটু সামনে ডাকলেন ডাইকা আস্তে করে একটা চোর মারলেন চর মাইরে চর মারলেন চোর যখন মারছে তখন ওই ইহুদিটা বললেন আমার চোর মারলেন কেন ইমাম আজম আবানিবরাই বললেন আমি যে আপনার চর মারছি এর কি কোনো প্রমাণ আছে আপনি দেখছেন কয় এটা তো দেখার বিষয় না এটা অনুভব করার বিষয় আপনি চর মারছেন আমার এই অন্তরে কষ্ট পাইছে আপনার রুহু কি দেখা যায় বলছে রুহু রুহু দেখা যায় না এটা অনুভব করার বিষয় ইমাম আজম আবানিবুর রহমতুল্লাহ বললেন আল্লাহকে দেখা যাবে না আল্লাহকে না দেখি বিশ্বাস করতে হবে এটার নামে অনুভব করি বিশ্বাস করি বাতাস আছে এই যে অক্সিজেন নান অক্সিজেন যে আপনি নান এটা কি কখনো দেখছেন না এটা দেখি না এটা অনুভব করার বিষয় ইমাম আজম আবানি বা রহমতুল্লাহ বললেন সুতরাং আমার আল্লাহরে দেখা যায় না আমার আল্লাহরে না দেখা বিশ্বাস করার নামই নামই হইল অনুভব অনুভব করার করে বিশ্বাস করার নামই নামই না দেখে বিশ্বাস করার হইল ইমান আল্লাহ যে আছে এটা দেখা যাবে না এটা অনুভব করতে হবে আল্লাহ আছে চার নম্বর প্রশ্ন কি চার নম্বর প্রশ্ন হল আল্লাহ কিভাবে এই যে পুরা পৃথিবীটা দেখেন বললেন একটা ল্যাম্পান আনো ওই সময় যেই জিনিসটা ছিল আলো যাতে একটা জিনিস আনো ল্যাম্পো হোক অথবা যেটাই হোক আগুন ধরনের যে জিনিস ছিল ওই সময় ওই জিনিসটা আনো হোক ওই জিনিসটা আনলে এরপর তার জিজ্ঞাসা করা হইলো তো দেখে আলোটা কোন দিক এই আলোটার মুখ কোন দিকে ওই হুদ ওইটা বললো এই আলোটার মুখ তো সব দিকে ইমাম আজ রহমাত বললেন আমার আল্লাহতে এরকম আমার আল্লাহ রব্বুল আলমিন সব কিছু এইভাবে দেখেন এই আলোটা যেভাবে চার ওদিকে যায় আমার আল্লাহ রব্বুল আলমিন সব কিছু এইভাবেই দেখেন পাঁচ নম্বর হল আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লাম আকাশের কোন পথ দিয়ে মেয়ারাজ করেছেন ইমাম আজম আবু আনিব রহমতুল্লাহ বললেন একটা ডিম নিয়ে আসা হোক একটা ডিম নিয়ে আসা হইলে তারে জিজ্ঞাসা করা হইলো তো দেখি বিশ বাইশ দিন পরে এই ডিমের ভিতর যখন বাচ্চা হবে এই বাচ্চাটা কোন দিক দিয়ে বের হবে এই ডিমের কোন বের হবে বলল এটা তো আমরা জানি না কোন দিক দিয়ে বের হবে ইমাম আজম ইমামিবা রহমাতুল্লা বললেন আমার আল্লাহ রবুল আল ভালো জানেন আমার বিশ্বনবীজিরে কোন রাস্তা দিয়া কোন পথ দিয়া তার বাড়িতে মেয়ারাজ করাইছেন আমার আল্লাহ ভালো জানেন এই প্রশ্ন শুইনা এই যে পলাইছে ইহুদি খ্রিস্টানরা ওখান থেকে পলাইছে ওই পলানি পলানি আমি আমার বন্ধুদেরকে বলবো বন্ধু কখনো আল্লাহ নিয়ে চিন্তা করবেন না আল্লাহ কেমন কি এটি নিয়ে চিন্তা করা নিষেধ হাতি হাদিস নিষেধ করে দিয়েছেন আমার বিশ্বনবীজি বলেন তাপাক্কে রুফি খলকিল্লাপে রুফিল্লা তোমরা আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করো কিন্তু কখনো আল্লাহকে নিয়ে চিন্তা আল্লাহর নিয়ে চিন্তা করতে যাইও না সব সময় আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে থাকো আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করতে থাকলো সব মেলবরে বন্ধু আল্লাহর নিয়ে চিন্তা কর আল্লাহর নিয়ে চিন্তা করলে আপনার ইমান চলে যাবে নাস্তিক হয়ে যাবেন কিন্তু আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবেন আপনার ইমান মজবুত হতে থাকবে যখন আপনি চিন্তা করবেন আমার তো আল্লাহ কত সুন্দর দুইটা চোখ দিছে পাঁচটা আঙ্গুল কত সুন্দর দিছে আমার কত সুন্দর চুল দিছে কত সুন্দর ভুরু দিছে কত সুন্দর গঠন আল্লাহ আমার সৃষ্টি করছেন আমার কত সুন্দর ফল খাওয়ান ডাবটা কত উপরে একটা ডাবের ভিতরে ভিতরে কত সুন্দর উপরে নারকেলের সিল ভিতরে কত সুন্দর মিষ্টি পানি এই যে আল্লাহর সৃষ্টিগুলো আছে কমলাটা কত সুন্দর সাজা রাখছে উপরে একটা খোল দিছে ভিতরে কত সুন্দর রসালো জিনিস দিছে এই সৃষ্টি নিয়ে যখন আপনি চিন্তা করবেন তখন আপনার জবান থেকে শুধু আলহামদুলিল্লাহ বের হতে থাকবে আল্লাহর প্রশংসা বের হতে থাকবে আর যদি আল্লাহর নিয়ে চিন্তা করতে যান আমার বিশ্ব নবীজি বলছেন ওলা তা পাক্কারু ফিল্লা তোমরা কখনো আল্লাহর নিয়ে চিন্তা করতে যাইও না আল্লাহর নিয়ে চিন্তা করতে গেলে বেইমান হইয়া যাইবা নাস্তিক হইয়া যাইবা সুতরাং আল্লাহর নিয়ে চিন্তা করা যাবে না তাপাক্কারু ফি খলকিল্লা বরং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে আর যদি তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে থাকো তোমার ইমান আস্তে আস্তে বাড়তে থাকবে আস্তে আস্তে থাকবে একটা সময় ইমান বাড়তে বাড়তে আমার আল্লাহর কাছে পৌঁছা যাইতে পারবা দেখবা আল্লাহর ইবাদত গুলো করতে খুব মজা লাগে অর্থাৎ আল্লাহর সাথে তোমার তোমার সম্পর্ক হয়ে গেছে আর এই অবস্থায় যদি মারা যাইতে পারো বন্ধু মনে রাখো তুমি মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে চইলা যাইবা